तुझे संग सुखी रोटी भाए मन मस्त मगन मन मस्त मगन बसते तेरी यादों में गुजारी सोनिए सोनिए तू आके হচ্ছে অনলাইনে কি হচ্ছে দেশে, একদিকে কলিজা ফুটো করে ট্রেন চলবে আর একদিকে লিংকের বৃষ্টি হইতাছে। মানে মানে ভাই 2024 এর শুরুটা তো ভালোভাবেই হয়, কিন্তু কিন্তু মধ্যখানে এসে শুধু লিংকের বৃষ্টি জড়তাছে। মাত্র এক মাসের ভিতরে একটা না দুইটা না পুরো তিনটা লিংক ভাইরাল। আমি বুঝি না, প্রথমে গেল ওয়াশিনের 3 মিনিট 30 সেকেন্ড, তারপরে গেল রাকিব অন্তরের 3 মিনিট 41 সেকেন্ড, এখন ইয়াসিন মিথিলার লিংক। এখন বর্তমানে টিকটকের মধ্যে যদি তুমি ইয়াসিন মিথিলা বা মিথিলা ইয়াসিন লিখো তাহলে দেখতে পারবা সর্বপ্রথমে টিকটক সাজেস্ট করতেছে ইয়াসিন মিথিলার লিংক। মানে পাবলিক এটা লিখে এত পরিমাণে সার্চ মারছে যে কারণে টিকটক এটাকেই সার্চ ট্যাঙ্কে রাখে দিচ্ছে। আফসোস। আবার তুমি যদি 273 লেখো তাহলেও দেখবা মিথিলা লিংক। বাংলাদেশের মধ্যে আর কিছু চলুক বা না চলুক কিন্তু দুইটা জিনিস খুব ভালোভাবেই চলবে, থাও আবার সব সময়। নাম্বার 1 কলিজা ফুটো করে অন্য দেশের ট্রেন সব সময় চলবে, থাও আবার দেশের কোনো রকম স্বার্থ ছাড়া। নাম্বার 2 কাপল ব্লগের নামে লিংক ব্যবসা। কথা সত্য, কাপল ব্লগারদের এত ভালোবাসা কই থেকে আসে বিশ্বাস করেন ভাই? এখন পর্যন্ত এইটা বুঝতে পারলাম না। কাপল ব্লগারদের দেখলে মনে হয় ওরা হলো পৃথিবীর সবচেয়ে বেশি রোমান্টিক কাপল, যাদের ভালোবাসায় ঝগড়া থাকে, মারামারি থাকে, রোমান্টিক মুহূর্ত গুলো থাকে, দুষ্টুমিষ্টি কুনসিরি থাকে। বাট সো সেট, ওদের এই ভালোবাসা শুধু ক্যামেরার সামনেই সীমাবদ্ধ থাকে, রিয়েল লাইফে তো ঝাড়া দিয়া পিটে। যখন কাপলরা হাতে হাত রাখে তখন সিঙ্গেলদের ফাটে বুক আর তারা পায় সুখ। দিন রাত কাপল ব্লগ দেখে আমাদের লাইফ ভরবার, তারা কি বুঝে না এখনো আমাদের কেউ দেয় নাই হাত ধরার অধিকার? হেই, হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাম পাভেল। গাইস, এখন স্ক্রিনের যে চ্যানেলটি দেখতে পাচ্ছ এটা হলো আমার দ্বিতীয় চ্যানেল। কোন সময় যদি আমার এই মেন চ্যানেলটি হারিয়ে যায় তাহলে তোমরা আমাকে খুঁজে পাবা এই চ্যানেলেই। তো ডেসক্রিপশন ও পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনই সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আচ্ছা ঠিক আছে। গাইস, আমরা মেইন পয়েন্টে যাওয়ার আগে একটা কমেন্টের রিপ্লাই দিব। কমেন্টটা ছিল এমন, তোর নিজের কোনো মেধা নাই, ফাড়াবি রে কেন নকল করিস? আরে বুকাচুদা লজিক কি গুয়াইনিয়া গুলো সে মাদার চুদের বাচ্চা। আমার স্ক্রিপ্ট, কথা বলার স্টাইল, ভিডিও এডিটিং থেকে ধরে থাম্বনেল পর্যন্ত ফাড়াবির সাথে কোনটা মিল পাইবি রে বুকাচুদার বাচ্চা? মানে গাইস, এই বুকাচুদা গুলো শত শত ওয়ার্ডের মধ্যে যদি এক দুইটা ওয়ার্ড মিল পেয়ে যায় তাহলে এইভাবে কপি করা হইছে। আরেকটা লজিক দেই, আমিও রুস্টার, অন্য রুস্টাররাও রুস্টার, আর আমরা যেহেতু রুস্টার আমাদের সেন্স এন্ড লজিক গুলো কিন্তু প্রায় একই রকম, তাই একজনের সাথে আরেকজনের 5-6টা ওয়ার্ড মিলে এটা কোনো অস্বাভাবিক বিষয় না। আর আরেকটা কথা হলো, যে ভিডিওতে কমেন্ট করছে যে একই টপিকে ফারাবি যে একটা ওয়ার্ড ব্যবহার করছে, আমিও সেই একই ওয়ার্ড ব্যবহার করছি, আর এই ওয়ার্ডটা ফারাবিও কমেন্ট বক্স থেকে কপি করে আমিও কমেন্ট বক্স থেকে কপি করি, তাহলে এখানে আমি ফারাবিকে কেমনে কপি করলাম রে বুকাচুদার বাচ্চা? প্রথমে গেল 3 মিনিট 30 সেকেন্ড, তারপরে গেল 4 মিনিট 41 সেকেন্ড, আর এখন 273 মানে 3 মিনিট 13 সেকেন্ড। মাত্র এক মাসের মধ্যে তিনটা লিংক ভাইরাল, থাও আবার তিনটা লিংকই ফেক। অবাক হওয়ার মতো কোনো বিষয় না, কারণ এটা বাংলাদেশ ব্রো, এখানে ভিউজের জন্য মায়ের সাথে নষ্টামি, বোনের সাথে নষ্টামি সবকিছু সম্ভব, সেখানে ফেক লিংক ভাইরাল করা তো সামান্য। কথা সত্য, এই এমসির বাচ্চাগুলো আর কিছু পারুক বা না পারুক কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সম্মান নষ্ট করতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God bless you.